नमस्कार बंधुरा, वेलकम टू माई चैनल एस बी एक्सप्लोरार। तो बंधुरा, बर्तमान दाड़िए तुम्हारे हमें गत भिडियोते ही जानिएम अभिलाष पाल के क्योंकि रेजिस्टार करी के मोहनबागान। तो बर्तमान दाड़िए भारतीय जतियों दल प्लेयार के रेजिस्टार करी, तर नाम हे प्रणय हालदार। तो प्रणय हालदार 29 बचर बयसी भारतीय डिफेंसिव मिडफिल्डार, जिन्हें किन्तु गत सीजने एटीके मोहनबागान के लोने जामशेदपुर एफसी ते गिएछिलेन। जामशेदपुर एफसी ते असाधारण परफरमेंस किन्तु तिनी करेछिलेन। जामशेदपुर एफसी जे लीग शील्ड जीतेछिलो तार किन्तु बड़ भूमिका छिलो एई प्रणय हालदारे। तो एई प्रणय हालदार के बर्तमाने किन्तु आईएसएल एर जोन्नो रेजिस्टार करानी जुआन फेरान्दो। तो जुआन फेरान्दो कि करते चाइछेन आल्टिमेटली दलटा निये, एइटाई किन्तु बर्तमाने प्रश्नेर विषय। तोमरा যাই বলো না কেন, প্রণয় হালদারকে আমার খুবই ভালো লাগে। প্রণয় হালদার যথেষ্ট ভালো প্লেয়ার, কারণ গত সিজনে তিনি যে পারফরমেন্সটা করেছেন তিনি মানে অনস্বীকার্য, দুর্দান্ত পারফরমেন্স কিন্তু করেছেন ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে। এই টিমটাতে বলতে গেলে দীপক টাংরির কথা বাদ দাও, দীপক টাংরিকে কোনো প্লেয়ার হিসাবে ধরাই আমার পার্সোনাল মনে হয় উচিতই নয়, কারণ দীপক টাংরি কি খেলে আমি সেটা যতটুকু খেলা বুঝি সেই থেকে বলছি আর কি, কিছুই দেখতে পাই না। কিন্তু এই লেনি এবং প্রণয় হালদার এরা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্লেয়ার। সেক্ষেত্রে প্রণয় হালদারের মতো প্লেয়ারকে রেজিস্টার করানো হলো না। 25 জনের যে স্কোয়াডকে রেজিস্টার করিয়েছে তার মধ্যে কিন্তু প্রণয় হালদার, অভিলাষ পাল এরা কিন্তু নেই। তো এবার দেখা যাক এদেরকে ছাড়া জুয়ান ফেরান্দো কেমন খেলান দলকে। তো এই হচ্ছে আজকের একটা ছোট্ট গুরুত্বপূর্ণ ভিডিও। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আজ এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।